তবে মু পরবর্তী সময় পচারা চাহুছি যে আপনি ছতিয়ারে গোটে ডাক্তারখানা মধ্যে প্রতিষ্ঠা করিছন্তি। ডাক্তারখানা মু প্রতিষ্ঠা করিনি, কারণ মো পাখে পয়সা নথিলা। ডাক্তারখানা মু খোলিছিলি গোটে অফিসল, যেটি কি লোকে সহরকু আসিকি চিকিৎসা করিপারিনথিলে। সে জন মো বন্ধু সহপাঠী বীরেন্দ্র কুমার আচার্য, তাঙ্ক ভাইঙ্ক শ্বশুর ঘর ছতিয়া, জমিদার রাজকিশোর নন্দ, সে তাঙ্কর দেখা হেলা মো বন্ধুঙ্ক সাঙ্গে। মু মফসলে চিকিৎসা করিয়া পাই ইচ্ছা করিছি বলে তাঙ্কু জনাইলে, সে সে কইলে মফসলে মো পাখে পয়সা নথিলা কোটি চিকিৎসা আরম্ভ করিয়া পাই, কিন্তু সে মতো ঘর যোগাই দেলে। ঘর যোগাই চিকিৎসার ইয়ে বইলা মতো জমি দেলে, আউনিশ বখরা ঘর কলে। সেখানে অপরেশন ডেলিভারি কেস সব করিপারে, সে তাঁর সাহায্য নহিলে হয়ে সেইপা সে মোট পয়সা নেই না, বরং তাকে সব মতো দিয়েছি তাঁর মেলু মু চিকিৎসা করিপারে বা সুবিধা করিপারে, অপরেশন করিপারে যেগুলা মফসলে হয়েপারিনা। মফসলে ছতিয়া পাখে যে ডিসপেন্সারি সেটি সে অপরেশন করিপারে, মো সেটি হাইড্রোসিল হার্নিয়া স্কুল চেম্বার সেটা অপরেশন করিপারে, তাহলে লোক সুবিধা হলো। লোকমানে উপকৃত হলে আপনি যে ডাক্তারখানাটি প্রতিষ্ঠা কলে তা দ্বারা ছতিয়ার খাস করে লোকমানে বহুত উপকৃত হলে, গরিব শ্রেণীর লোকমানে উপকৃত হলে, গরিব লোকমানে উপকৃত হলে। তা পূর্ব ডিসপেন্সারি ডিসপেন্সারি পাঁচ মাস যাবলে বৈধ মানে চিকিৎসা করলে, বৈধ মানুষ চিকিৎসার অতি ইয়ে অজ্ঞান রয়েছিল, সে জ্বর হলে পানি দিয়ে না পিয়া আউ খাইবা পাই দিয়ে না, এইরকম তাঁর চিকিৎসায় ভালো হওয়াটা কষ্ট হল। মনুষ্য রহলা পরে সে পরিবেশ বদলে গেল, লোকে বুঝলে রোগ কোণ জ্বর জ্বর কেমতি হুয়ে, কিন্তু মু যেতে সেটি পৌঁছিলি সেতবে অ্যান্টিবায়োটিক বাহি নথিলা, বহুত রোগ ভালো হয়ে পারিনথিলা, টাইফয়েড নিউমোনিয়া কুষ্ঠ এসব ভালো হয়ে পারিনথিলা। মো থিলা ভিতরে সেকেন্ড ওয়ার্ল্ড ভিতরে 1955 ভিতরে বহুত ঔষধ বাহির গেল, সেইপা চিকিৎসা করিবার সুবিধা হেলা, লোকে ভালো হলে। তবে এটি মধ্যে আউ গোটে ঘটনা মধ্যে ঘটিছিলা, 1947 মাসে আপনার শান্তিলতা দেবীঙ্কু বাহা হইতিলে, বিবাহ করিতিলে শান্তিলতা দেবীঙ্কু, সে সম্পর্কে কহিবে, তাঙ্ক সম্পর্কে কিছু কহিবে। মোর বিবাহ ইয়ে নথিলা, কিন্তু সেটি চিকিৎসা কলা ভিতরে মোর জনে সহপাঠী বহরমপুর কিশোর চন্দ্র দাস ইঞ্জিনিয়ার, তাঙ্কর তাঙ্ক স্ত্রীঙ্কর ভৌণী শাড়ি তাঙ্কর প্রস্তাব মো পাখ আনলে, আউ বাপা আউ জমিদার রাজকিশোর নন্দ এমানে সব রাজি হলে মোর বা হেলা সে পার্লখামীর দেবান জগনমোহন পট্টনায়ক ঝিও শান্তিলতা সাঙ্গে। সেটা সে কেমিতি থিলে মেলাপি থিলে মিষ্টভাষী থিলে, কেমিতি থিলে আপনক পত্নী, আপনক পত্নী কিপরি থিলে, মানে মেলাপি থিলে মিষ্টভাষী থিলে, রোগীঙ্কর সেবা করিবা পাই আগ্রহ প্রকাশ করিলে আপনার সহিত মিশিকি না নাই, আপনক পত্নী মানে আপনার স্ত্রী কেমিতি থিলে শান্তিলতা দেবী? স্বাভাবিক থিলা কিছি বিশেষত্ব নথিলা। পরবর্তী সময়ে আপনার ছতিয়ার গোটে ডাকঘর প্রতিষ্ঠা করিলে,
ডাকঘর পোস্ট অফিস গোটে প্রতিষ্ঠা করে এর কারণ কোণ কী পোস্ট অফিস গোটে প্রতিষ্ঠা করা আগ্রহ প্রকাশ কলে কৃপার অভাব লা লোকে চিকিৎসা পাও নে সফল চিকিৎসা পাইলে সে খুশি হলে পোস্ট অফিস কথা মু পচাউছি পোস্ট অফিস ডাকঘর গোটে আপন প্রতিষ্ঠা করে পোস্ট অফিস নথিলা তিনি মাইল দূর বইলি পোস্ট অফিস আসলা মোর খবরকাগজ মো গায়ে ঔষধ পার্সল ভিপি এসব আসে সেসব এত দূর আনি পড়ে সেই মো পোস্ট অফিসটা দরকার পড়লা মু দরখাস্ত কলে দরখাস্ত সেমানে কে ছ25 টাকা দেলে পোস্ট অফিস খোলব জমিদার পরিবার কিছু টঙ্কা মু কিছু টঙ্কা দিয়ে দেলু পোস্ট অফিসটা হল পোস্ট অফিস হওয়া বহু দরকার হল এই জিনিস পোস্ট অফিস বড় হয়ে সব সিম্পল ছিল ব্যাঙ্ক পোস্ট অফিস এইখানে সব পোস্ট অফিস হয়ে গেল সত্যা গ্রাম যা ছিল সে বড়ি গেল সত্যা কমিউনিকেশন রাস্তা বাটে হয়ে গেল পূর্ণ হয়ে গেল যে অবস্থা যাই সে অবস্থা না পরবর্তী সময় আপনার রাজনীতিতে যোগ দিয়ে 1965-1975 মশা পর্যন্ত 10 বর্ষ ধরিক আপনার সরপঞ্চ ভাবে যোগ দিয়ে না প্রথম সরপঞ্চ হয়নি প্রথম সেটি চিকিৎসা সূত্রে মো চিহ্না পরিচয় হল কংগ্রেস কর্মী সংগ্রামী মান সাগরে সে সভার যোগ দিলে সভার যোগ দেওয়া পরে তারপরে কংগ্রেস সভ্য হলে কংগ্রেস সভ্য হয়ে গাঁরে কংগ্রেস প্রচার কলা বেড়ে লোকে কে কংগ্রেস কম ভালো কৌছ কংগ্রেস লোক লাঞ্চ নৌকি কন্ট্রোল জিনিস পাইলা বেড়ে আমার পয়সা নৌ কংগ্রেস ভালো কম কৌছ সে সৌদ্রান্ত সংগ্রামী বিপিন বিহারী মহান্তি নেতৃত্ব নৌলে সে সভা বন্ধ করি গলে কটক কংগ্রেস অফিস প্রেসিডেন্ট রামকৃষ্ণ পড়িয়ালে তাঁকু কে যে কংগ্রেস লোক এমনি দুর্নীতি করছেন সে কে বুঝিবা সে বুঝলে যে তুঙ্গ নেতা মানে সে কাম দেলেনি সেটু বিপিন বিহারী মহান্তি অন্য কংগ্রেস কর্মী বলরাম পতি এমানে তিলক কলে কংগ্রেস ওহরি যাই কংগ্রেস বিরুদ্ধে নির্বাচন লড়ি মুি তাঙ্গে পশিকি কংগ্রেস ছাড়লি এবং নির্বাচন লড়ি প্রথম মু যোগ দিয়ে কেএমপিপি কৃষক মজদুর প্রজা পার্টি যা কৃপলানী প্রফুল্ল ঘোষ লড়িলে তারপরে সেতরক তাঁর টিকেট ন পাইবার স্বাধীন ভাবে লড়িলে সে লড়িলে ওড়িশার মুখ্যমন্ত্রী ছেলে নবকৃষ্ণ চৌধুরী বিরুদ্ধে তারপরে প্রজা সোশ্যালিস্ট পার্টি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কেএমপিপি সোশ্যালিস্ট পার্টি এ মিশিগলে মিশিকি প্রজা সোশ্যালিস্ট পার্টি গেলে সেই প্রজা সোশ্যালিস্ট পার্টির বান্না তলে মু তিনথর লড়ি আমার লক্ষ্য ছিল দুর্নীতি মুক্ত গণতন্ত্র শাসন করা কিন্তু গণতন্ত্র শাসন কু নেহরু এমনি বিগাড়ি দিয়েছিলেন যে তা সুযোগ পারলে কংগ্রেস লোক ভোট দেওয়া নিজ মত কু প্রকাশ করে নদী মত তাঙ্ক বিরুদ্ধে যাবে বলে দরিদ্র লোক মানুষ
ଟଙ୍କା ଦେଇକି ଭୋଟ କିଣିଲେ ସେଇଠି ଗଣତନ୍ତ୍ର ବୁଚିରି ଗଲା। ତ ଏଠି ଆପଣଙ୍କୁ ପଚାରି ଚାହୁଁଛି ଯେ ଆପଣ 1967 ମସିଆରୁ 71 ମସିଆ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମଏଲଏ ଥିଲେ, ବିଧାନସଭାର ସଭ୍ୟ ଥିଲେ, ସେ ସମୟରେ ଆପଣ କ'ଣ ଲୋକହିତକାର କାମ କରିଥିଲେ, କ'ଣ ଲୋକଙ୍କର ସୁବିଧା ପାଇଁ କ'ଣ କ'ଣ ସବୁ କରିଥିଲେ? ସେଇଟା ଥିଲା ରାଜେନ୍ଦ୍ର ନାରାୟଣ ସିଂହଙ୍କ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ, ତାଙ୍କର ଅର୍ଥ ବ୍ୟବହାର ଖର୍ଚ୍ଚ କରିବା ପାଇଁ ଦେଇଥିଲା। ମୁଁ ବନ୍ୟା ଅଞ୍ଚଳରେ ନଈ ବନ୍ଧ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିଥିଲି, ସ୍କୁଲର ପଢ଼ାର ଇଏ ହେଉଛି, ପଢ଼ା ହେଉନି, କପି ହେଉଛି, ସେଥିପାଇଁ ତାର କାରଣ ମୁଁ ଦେଖାଇଥିଲି ଯେ ଇନ୍ସପେକ୍ସନ୍ ହେଉନାହିଁ, ଇନ୍ସପେକ୍ସନ୍ ନାହାନ୍ତି, ଇନ୍ସପେକ୍ସନ୍ ସଂଖ୍ୟା କମ୍, ତାପରେ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କମିଟି ଭାଙ୍ଗିଦେଲେ, ସେଥିପାଇଁ ସେତେବେଳେ ଥିଲେ ବନମାଳୀ ପଟ୍ଟନାୟକ।